তৃণমূল সেটা সুদে আসলে উদ্ধার করবে, এটা তার মধ্যে অন্য থাকে কিছু নয়। এবং যে দুর্নীতি আজকে দেখুন, এটা তৃণমূল অনির্বাণ হয়তো বুঝেছে এবং তাই বলেছে যে দুর্নীতি তো সত্যিই হয়েছিল কর্ণাটকে, সরে গেছেন এবং পশ্চিমবঙ্গ মানুষও হয়তো এই জন্য ওয়েট করে আছেন যে এরকম দুর্নীতি বোধ হয় ভারতবর্ষের কোথাও হয়নি যে দুর্নীতির সামনে আমরা দাঁড়িয়ে আছি। অতএব একটু থামাচ্ছি, আমি দেবাশিস বাবুর কাছে যাবো। দেবাশিস বাবু, কর্ণাটক নিয়ে অনেক কথা হওয়ার ছিল কিন্তু সম্ভব হলো না, আজকে অন্য বিষয়ে আলোচনা বলে, কিন্তু কর্ণাটকের দুর্নীতির প্রসঙ্গ এসছে তাই জিজ্ঞাসা করছি, এখানেও কি একই ঘটনা ঘটতে চলেছে? নীলাদ্রিবাবু বলছেন যদি শিক্ষা নিতে হয় এভাবে শিক্ষা নেওয়া দরকার। থ্যাংক ইউ অনির্বাণ। আমি তো বলবো ওই যে যেটা সুমন বলছিল, মানে সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন অফ টাইম অ্যালোকেশন, মানে আমার ক্ষেত্রে আমার তাই মনে হচ্ছে। যাই হোক, আজকের আলোচনাটা বোধহয় ছিল যে তৃণমূল টিপল চুরি ইত্যাদি নিয়ে, তো সেটা ঘুরে কর্ণাটক ইলেকশনে গেল, সেটা নিয়ে তো আপনি যেভাবে আলোচনা করছেন না আমি সেটা বলতে চাইছি না। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সাগরদিঘি যেমন পশ্চিমবঙ্গ রাজনীতির ক্ষেত্রে একটা ড্রাইভারের সিট নিয়েছে, যে আজকের যে কর্ণাটকের রেজাল্ট সেটা অবশ্যই ভবিষ্যতে আমার মনে হয় যে ভারতবর্ষের যে রাজনীতি তার একটা দিক নির্ধারণ করবে এবং ড্রাইভার সিটে যাবে। কারণ আজকে যেটা রাহুল গান্ধী যা বলছিলেন সে আমার শুনে ভালো লাগছিল, মানে আমি যতক্ষণ আপনাদের কথা শুনছিলাম এই 40 মিনিট বসে থাকার সময় আমার বারবার মনে হচ্ছিল যে এই ভদ্রলোক যাকে পাপ্পু থেকে শুরু করে যা যা নামে আখ্যা দেওয়া হয়েছিল, তারপর যে তীব্র লড়াই করে উনি ফিরে এলেন আবার, এটাও তো আমাকে একটা মানে ভালো সাহস জোগালো যে আমিও তাহলে 40 মিনিট চুপ করে বসে থাকতে পারি। যাই হোক, আপনি যেটা বলছিলেন অনির্বাণ, কোথায় একটা ভুল হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা বারবার তৃণমূলকে রাজনৈতিক দল হিসেবে ঠিক করছেন। আসলে তৃণমূল তো নিজে নিজেই স্বীকার করেছে তৃণমূল একটি ব্যতিক্রমী দল, এবং ব্যতিক্রমী দল মানে তৃণমূল বেসিক্যালি ইজ আ কর্পোরেট অর্গানাইজেশন, সেলস অর্গানাইজেশন। সেলস অর্গানাইজেশনে বিভিন্ন রকমের সেলসের ম্যানেজাররা থাকে, এজেন্টরা থাকে, তারা তাদের টার্গেট থাকে সেল করার, এবং সেই টার্গেট থেকে কিছু অংশ তারা নিজেরা স্যালারি এবং ইনসেন্টিভ হিসেবে পায়, বাকি অংশ ম্যানেজমেন্টরা পায়। তৃণমূলের ক্ষেত্রে একই জিনিস ঘটছে, সেটা ট্রিপল হোক, সেটা আপনার চাকরি হোক, সেটা কয়লা হোক, সেটা গরু হোক, সেটা মিড ডে মিল হোক, যাই হোক, যেখানে অপরচুনিটি থাকবে, সরকারি প্রকল্প থাকবে, যা যা অপরচুনিটি থাকবে, তৃণমূল সেটা সুদে আসলে উদ্ধার করবে, এটা তার মধ্যে অন্য থাকে কিছু নয়। এবং যে দুর্নীতি আজকে দেখুন, এটা তৃণমূল অনির্বাণ হয়তো বুঝেছে এবং তাই বলেছে যে দুর্নীতি তো সত্যিই হয়েছিল কর্ণাটকে, সরে গেছেন এবং পশ্চিমবঙ্গ মানুষও হয়তো এই জন্য ওয়েট করে আছেন যে এরকম দুর্নীতি বোধহয় ভারতবর্ষের কোথাও হয়নি যে দুর্নীতির সামনে আমরা দাঁড়িয়ে আছি। অতএব তৃণমূলের সরে যাওয়াটা বোধহয় শুধু সময়ের অপেক্ষা, এটা আমি বলছি না, এক সময় ওনাদের মানে একেবারে মমতা ব্যানার্জির ছায়াসঙ্গী ছিলেন বোধহয় ওই সোনালী গুহ, যিনি ঘরকন্যা বাসন বাঁধা সবই করতেন, তিনিও বলেছেন এই কথা, যিনি কাকটা কাকতেন এক সময় বলেছিলেন রবীন্দ্রনাথ ওনাকে পুরস্কার দেবেন, সেই তিনিও আজকে একই কথা বলছেন। অতএব যারা একসা সময় পক্ষে কথা বলতেন তারাও আজকে বলছেন যে এই সরকারের আর থাকা দরকার নেই, ইমিডিয়েটলি সরে যেতে হবে। এবং আমরাও বলছি যে এত দুর্নীতি হয়েছে, একটাও আজ অব্দি কেউ পদত্যাগ করছেন না কেন? মানে এটা তো মিনিমাম বেসিক সেন্স, মানে ক্ষমতার এতটা ক্ষমতা লোভী হওয়ার কি আছে? আমার সময় একেবারে শেষ, আমাকে শেষ করতে হচ্ছে। দেবাশিস বাবু, আমি একটা কথা বলতে পারি? আমি আপনাকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করবো আপনার এই ধৈর্যের জন্য, কিন্তু ধৈর্যে আপনি রাহুল গান্ধী কেন অন্য কারোর সমকক্ষ হতেই পারেন, যার সমকক্ষ মনে করে নিজেকে আপনি সন্তুষ্ট মানে সন্তুষ্ট হবেন, কিন্তু আপনি সাহসে রাহুল গান্ধীর সমকক্ষ হতে পারবেন না, তার কারণ এবং আত্মআবিষ্কারও পারবেন না, তৃণমূলেরও সমকক্ষ হতে পারবেন না। আমি দুটো সামান্য ছোট্ট ছোট্ট কথা সামনে রাখবো। রাহুল গান্ধী আজকে বলেছেন কর্ণাটকে তাদের জয় পুঁজিবাদের পরাজয়, আরও মোর প্রিসাইসলি ক্রনি ক্যাপিটালিজমের পরাজয়, যারা ভারতবর্ষের দুটি মাত্র ব্যবসায়িক গোষ্ঠীর হাতে 40 বছর ধরে ব্লেড থেকে বালতি, টিভি থেকে মানে টেলিভিশন সেট থেকে রেডিও সব তুলে দিয়েছিলেন, তিনি হঠাৎ ক্রনি ক্যাপিটালিজমের পরাজয় উদ্ভব হয়েছেন, এবং 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 আপনি আপনি তৃণমূলের এবং আপনি এবং আপনি তৃণমূলের সমকক্ষ হতে পারবেন না এবং আপনি তৃণমূলের সমকক্ষ হতে পারবেন না তার কারণ আপনি সৌগত বললার মতো বলতে পারবেন না আমার দলের লোকেরা গিয়ে হাত পেতে টাকা নেয় তাই লোকে এসএফ করছে।